হ্যালো গাইস, রেজওয়ান বলতেছি বাংলাদেশে পিসি থেকে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের উইক ফাইভ এর একটা ওয়ার্ল্ড রিক্যাপ, যেটা আসলে পোস্টপন করা হয়েছিল ঈদের কারণে। আমাদের একটা হিউজ ভ্যাকেশন ছিল, আমরা ওই উইকটাই ওয়ার করে নাই। তো আজকে আমরা আপনাদের জন্য অনেকগুলো কন্টেন্ট নিয়ে এসেছি, বেশ কিছু 10v10, 10v11 অ্যান্ড 9v9। আজকে আমাদের সাথে আছে মিস্টার সাইব ভাই। হ্যালো এভরিওয়ান। সাদমান। হ্যালো গাইস। শাফিন। ব্রেকডাউন ছিল 3 টাউন হল 11s, 11 টাউন হল 10s এন্ড 69s। সো আমাদের টাউন হল লাইনের পারফরমেন্স ওয়াজ বেটার দেন বিফোর, ইম্প্রুভ হয়েছে বেশ। টাউন হল 10 ওয়াজ এগেইন অন পয়েন্ট, 10v11 একটু অ্যাটাক বেশি লেগেছে, 3 আউট অফ 8, বাট ইট ইজ অ্যাকসেপ্টেবল। অ্যান্ড 4 10v10s, অ্যান্ড উই অলসো হ্যাড 2 ডিপ ফেলস, যেটা আমরা চাই না বাট হ্যাপেন্ড। সো আমি আজকের ওয়ারে রিক্যাপটা স্টার্ট করবো, বেজ নং 29 এ সালওয়া আইডি দিয়ে যে অ্যাটাক, এটা আমি দিয়েছি কিন্তু ন্যারেট করবে সাইব ভাই। তো সাইব ভাই, আমি অ্যাটাকটা স্টার্ট করে পজ দিলাম 2 মিনিটস 12, আপনি যদি রেডি হন বলেন। আচ্ছা, আমি একটু প্লটটা ক্লিয়ার করি। তো এটা একটা ক্লিন আপ অ্যাটাক ছিল এবং এটাতে মেবি আগে 2টা অ্যাটাক হয়েছিল। সো একটা অ্যাটাক ছিল, হ্যাঁ সরি, সেকেন্ড অ্যাটাকে হচ্ছে ক্লিন আপ দেওয়া হয়েছিল। সো আচ্ছা, স্টার্ট করেন। ওকে, আপনি বললে স্টার্ট করুন। হ্যাঁ, এটা ছিল একটা স্টোন হবো ছিল। তো উনি হচ্ছে 6-9 ফানেল করে ডিরেক্টলি ওয়াল ব্রেক করে ডাবল জাম্প করবেন। তো ফার্স্টে হচ্ছে ফানেল ক্রিয়েট করতেছেন, 9 থেকে শুরু করলেন অ্যান্ড 6 থেকেও। সো বিশাল একটা ফানেল ক্রিয়েট করতে হয় স্টোন হবোতে। সো আপনারা হয়তো উইজার্ডের পরিমাণ দেখতে পাচ্ছিলেন, অলমোস্ট 12-13 উইজার্ডস ছিল। এখন হচ্ছে ওয়াল ব্রেক করতেছেন, ওয়াল ব্রেকিং হয়ে গেল। তারপর হচ্ছে কুইন ড্রপ, কিং ড্রপ, বোলার্স। আর 4 o'clock হচ্ছে উনি অলরেডি একটা আর্চার টর ছিল, যেটা হচ্ছে হক দিয়ে তুলে নিয়েছেন। এখন হচ্ছে প্রথম জাম্প প্লাস রেজ, তারপর হচ্ছে সেকেন্ড জাম্প, এবং তার মধ্যে হচ্ছে তার সিসিটা ক্লিন হয়ে গেছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার স্টোন হবোতে বিশাল একটা ফানেল ক্রিয়েটের কারণে আপনার অলমোস্ট পুরো বেজি শেষ হয়ে যায়। সো সার্জিক্যালি হক শুরু করলেন, 12 o'clock হক ছাড়ছেন। সো বেজ অলমোস্ট শেষ, বাট আমি ফার্স্ট করে দিচ্ছি বাকিটুক। পরবর্তী অ্যাটাকটা কার, আসলে পরবর্তী অ্যাটাকটা হচ্ছে হাসান, সিএইচ হাসানের। তো অ্যাটাকটা, ওকে আমি দাঁড়ান, অ্যাটাকটা নেট করবেন জবর ভাই, জুবায়ের ভাই, জুবায়ের অ্যাকচুয়ালি। তো জুবায়ের ভাই কি রেডি? হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা পজ করতেছি 3 মিনিটস 11 সেকেন্ডে। আপনি যদি কিছু বলবেন দেন আমি স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আমরা রেডি। হেই ভিউয়ার্স, এটি ছিল একটি ফ্রেশ অ্যাটাক, যেটি তিনি জাস্ট ড্রাগন অ্যান্ড জ্যাপ কোয়েক করছিল। সো আমরা ভিডিওটি প্লে করি। ওকে, আমি 3 মিনিটস 1 সেকেন্ড থেকে প্লে করতেছি। ওকে, ভিডিও স্টার্ট হয়ে গেছে ভাই। হ্যাঁ, আমরা আপনার ভাই কোথায় আছেন এখন? আমি তো প্লে করে দিচ্ছি।
2 মিনিট 50 তে আছি ভাই জ্যাপ কুইক মারা হয়ে গেছে ওকে দেখেন আপনার এখানে তিনি জ্যাপ কুইক মারা পর একটি ইয়ার ডিফেন্স পাননি স্টিল তিনি জাস্ট সুন্দরভাবে জিনিসটি কন্টিনিউ করতেছিল জায়ান্ট দিয়ে ট্যাঙ্কিং কুইন দিয়ে ফাইনাল করতেছিল আর দেন উনি আসলে জিনিসটি সুন্দর করে ড্রাগনের জন্য ফাইনাল করতেছিল এন্ড সাথে একটি এয়ার ডিফেন্স থার্ড এয়ার ডিফেন্স নেওয়ার চেষ্টা হ্যাঁ সাথে একটি এয়ার ডিফেন্স একটি আচ্ছা টাওয়ার অ্যান্ড একটি ক্যানন নিয়ে একটু সুন্দর একটা ফাইনাল করছিল দেন সে জাস্ট দুইটা লুন দিয়ে যে এয়ার ডিফেন্সটি পাননি সিক্স ও ক্লকে সেটা নিয়ে ফেলছে বেসিক্যালি লুনের ড্রপ ইউজ কিং দিয়ে ইয়া ইয়া জাস্ট দুইটা লুন ইউজ করে দেন 12 ও ক্লকে সে কিং টেক সুন্দরভাবে ফাইনাল করে নিয়েছে এন্ড ড্রাগন গুলো জাস্ট সুন্দর পাঠিয়ে সব একসাথে ছেড়ে দিল বল কিং দিয়ে তো বেশ ভ্যালু পাওয়া গেছে হ্যাঁ কিং দিয়ে সে অলমোস্ট কয়েকটা স্টোরেজ নিয়ে ফেলছে ইভেন কি টাউন হল স্টোরেজ টাউন হল এবং কিছু টেসলা পাইছে মোস্ট ইম্পর্টেন্টলি দেন তিনি 7 ও ক্লকে লাভা দিয়ে অ্যাঙ্কোরে লুন স্টার্ট হেস্টেড লুন স্টার্ট করলো এন্ড অলমোস্ট আসলে এই পর্যায়ে বেজের কিছু বাকি নাই অল্প কিছু ডিফেন্স বাকি আছে যেগুলো লুন এবং লাভা খুবই একটি ভালো অ্যাটাক ছিল সেটি ফ্রেশ ছিল এবং সে ইয়ার ডিফেন্স মিস করার পরও তিনি জিনিসটা ওভারকাম করে আসছিল ভালো একটা রিকভারি ছিল ইয়েস অ্যাকচুয়ালি অ্যাটাক সবসময় প্ল্যান মতো হয় না বাট অ্যাটাকটা রিকভারিটা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট হয় অ্যান্ড ফ্রেশ হিটে যেহেতু টেসলা অর বম্বস কেউ জানে না সো রিকভারি একটা আলাদা ভ্যালু আছে টু বি অনেস্ট অ্যান্ড তো এই পর্যায়ে আমি এটা একটা ফাস্ট ফোড করে দিই ক্লিন আপ বাকি আছে ক্লিন প্ল্যাটফর্ম সিসি এবং স্টোরেজ নিয়ে এবং লাস্টে একটি ক্যাম্প নিয়ে একটা টি শেষ করলো তো আমরা চলে যাই আমাদের পরবর্তী অ্যাটাকে পরবর্তী অ্যাটাক ছিল বেজলং 21 এটা হচ্ছে আমির আমাদের নিউ মেম্বার আমির কি নিউ মেম্বার নাকি সে ক্ল্যান অফ গোস্টের না নিউ মেম্বার ওকে আমির আমাদের নিউ মেম্বার ওকে আমির আমাদের নিউ মেম্বার ওয়েলকাম টু দ্য ক্ল্যান আমির সো আজকে তোমার ফার্স্ট অ্যাটাক ফিচার হচ্ছে সেটা সাইফ ভাই ন্যারেট করবে আমি 2 মিনিট 20 এ পজ করা ভাই ওকে তো আমি আগে একটু প্লটটা বলি সো এখানে ওনার প্ল্যান ছিল হচ্ছে জাস্ট কুইন হও মারা সো কুইন হতে হচ্ছে আপনার জাস্ট কুইন ওয়াক করবেন প্লাস অ্যাডিশনাল যেটা থাকে সেটা হচ্ছে কিং দিয়ে যদি কিংটা নেওয়া যায় সো ওনার যেহেতু কিং বাইরে ছিল তো উনি ইজিলি কিংটা নিতে পারবেন এখন একটু প্লে করে দেন ভাই আচ্ছা ভাই এখানে দেখলাম দুইটা রেজ মানে কুইনকে বেশ ভ্যালু নেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ কুইনকে অবশ্যই ভ্যালু পাবে কারণ প্রথম জিনিস হচ্ছে আপনি টাউন হলে এখান থেকে যদি একটু চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার সিসি পাচ্ছেন প্লাস 1 2 3 4 5 প্লাস ওয়াল ব্রেকারও আছে সো মানে হ্যাঁ ওয়াল ব্রেকারও আছে সো উনি যদি পুশ করতে পারে তাহলে হচ্ছে ভিতরে আপনার এক্সবো পর্যন্ত চলে যেতে পারবে আচ্ছা ভাই তাহলে আমরা প্লে করি নাকি হ্যাঁ শিওর আচ্ছা 2 মিনিট 23 থেকে আমি প্লে দিলাম তো প্রথমে প্রথমে হচ্ছে মিনিয়ন দিয়ে ফাইনাল ক্রিয়েট করার একটা চেষ্টা আর কুইন ড্রপ করলেন হিলার সহ যেহেতু টাউন হলে সো একটু টাইম লাগবে আর কুইন ওয়াক তো অবশ্যই টাইমিং এর ব্যাপার মুভিং অন এখন হচ্ছে তিনি স্টোরেজে ঢুকবেন এবং ইয়া সিসি চলে আসছে সো প্রথম রেজ এবং পয়জন হ্যাঁ সিসির কাজ অলমোস্ট শেষ এখন হচ্ছে স্টোরেজ পড়ে গেলে তারপর উপরে উনি ভালো একটা ফাইল ক্রিয়েট করে ফেলেছেন অলরেডি আর নিচে অবশ্য কুইনটি শেষ ততক্ষণে এখন হচ্ছে কিং ছেড়ে দিলেন কিং দিয়ে কিং ফ্লপ করবেন আর নিচে হচ্ছে কুইন ওয়াকটা এখনো চলতেছে একটা রেড মাইন খায় যদিও সরি ব্ল্যাক মাইন কুইন ওয়াকটা বেশ লেন্দি একটা কুইন ওয়াক হ্যাঁ কারণ স্টোরেজ ছিল প্লাস হচ্ছে আপনার সিসি আছে ওখানে কুইন মারতে হবে আচ্ছা এখন হচ্ছে ওনার কিং অলমোস্ট শেষ তো উনি উপর থেকে হচ্ছে হগিং শুরু করে তো ওনার হগিং এর পার্টটা খুব ইম্পর্টেন্ট ছিল কজ খুব ভালো একটা হগিং ছিল এখানে বলতেই হবে কজ খুব ডিস্ট্রিবিউটেড হগ ছিল
আমরা সেই আমাদের ওল্ড মানে সার্জিক্যাল হক টাইপের কারেন্ট মিটার স্প্যামের মতো না অ্যাকচুয়ালি না 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 স্প্যামের ব্যাপারটা আসলে আমাদের লাইনে খুব কমই হয় যে একদম ডাইরেক্ট স্প্যাম করা এটা খুবই কম হয় সো দুই হিল ওনার ইউজ করা হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুইটা থেকে তিনটা ডিফেন্স বাকি সো আমার ধারণা প্রবাবলি সে ওয়ার্ল্ড ব্রেক করার কথা বাট এত অ্যাকশনের ভিতরে হয়তো ভুলে গিয়েছিল হইতে পারে এটা একটা প্রি সোয়াগ ছিল যে টেন স্পেস তো লাগবে না হোয়াই নট জাস্ট প্রি সোয়াগ এটারও ভালো পসিবিলিটি আছে আর এখানে একটা জিনিস বলে দিই যে আমার অ্যাটাকটা কিন্তু অনেক আগে শুরু করেছি আমরা সো এটার কোনো চান্স ছিল না যে টাইম ফেল হবে টাইম ফেলের চান্স সামান্য ছিল না সামান্যতম ছিল না সো অ্যাটাকটি শেষ মোটামুটি ক্লিন আপ পার্ট ডান সো এটা হলো বেস 21 সো নেক্সট ইন লাইন হচ্ছে বেস 19 বেস 19 বলবে জুবায়ের জুবায়ের কি আসো যদি একটু ট্রুপস কম্বিনেশনে খেয়াল করেন যে গোলেমের সাথে বেবি ড্রাগন এটা নর্মালি কেউ দেখেন কিনা আমি শিওর না এটা আমাদের সাহাব ভাই মারে মেইনলি ডোনাল্ড টেনে ওনার থেকে ইন্সপায়ার হয়ে আমি আর কি টাঙ্গল নাইনে মারি মাঝে মাঝে সো বেসিক্যালি বেসটা এয়ার ডিফেন্সগুলো অনেক কী বলে ক্লাম্পড আপ অনেকগুলো একসাথে সবগুলো এয়ার ডিফেন্স একসাথে আর এক যদি খেয়াল করেন একটা এক্সপো গ্রাউন্ডে দেওয়া সো আমি এটার অ্যাডভান্টেজ নিতে চাইছিলাম যে ফার্স্টে আর্চার টাওয়ার এন্ট্রিতে আমি অনেকগুলো পাবো আর কী বলে কিল স্কোয়ার যদি ভ্যালু দেয় তাহলে আমার বেবি ড্রাগনকে প্রবলেম করার মতো জাস্ট ব্যাক এন্ডে দুইটা আর্চার টাওয়ার থাকে 10 অফ থাকে সো ইয়া করতে পারেন ওকে আমি প্লে করব প্লে করুন ওকে আমি 2:30 থেকে প্লে করলাম তুমি স্টার্ট করো সো এটা ক্লিন আপ ছিল সো আমি জানতাম চার কোণা চারটা টেসলা আছে আমি টেসলা দিয়ে গোলেম শুরু করি প্যানেলিং শুরু করি গোলেম আর উইজেট দিয়ে ওকে জুবাইর ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট ক্লিন আপ এক্সপার্টস ইউজুয়ালি যত ধরনের ক্লিন আপ থাকে ওকে সবার আগে দেওয়া হয় ইজ লাইক ভেরি গুড এট ক্লিন আপস আর এই অ্যাটাকের একটা বিশাল হিস্টোরি আছে জুবাইর তুমি বলতে চাও বললে বলতে পারো কি আচ্ছা না ভাই আচ্ছা ব্যাপারটা ছিল হচ্ছে আমরা অনেকে কনফিডেন্ট ছিলাম না যে আসলে প্ল্যানটা কাজ করবে কিনা সো অনেকের বাধা বিভক্তির মুখেও জুবাইর কে হ্যাঁ অনেকেই অপোজ করেছিল যে আসলে অ্যাটাকটা না দেওয়া উচিত বাট স্টিল আপনারা হয়তো দেখতে পাবেন যে আসলে অ্যাটাক কিভাবে কাজ করে আচ্ছা জুবাইর ফার্স্ট জাম কিন্তু প্লেস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলতেছে আমারও আমার কি আমি শিওর ছিলাম যে আমার আমার প্ল্যানে আমি সাকসেস হব আচ্ছা যারা শিওর ছিল না তাদের মধ্যে আমি একজন এবং এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে সিসিটা হাউন্ড আছে এই কারণে আমার ধারণা ছিল কুইন তো পুশ পাবে না চারটা এডি পাওয়া একটু টাফ হয়ে যায় basically I was proven wrong by the attack and so dekha jay je queen hound marar por ektu piche pore jay so ete amar ektu lab hoy basically town hall 10 e amra hit jokhon kori ami usually hit kori hound queen piche pore gele that's problem for me but you took it as your advantage which is a great thing so queen je dui ta ed niye nay so amar tension korte hoy na erpor ar বাকি কিছুই থাকে না বলতে গেলে আমার বেবি ড্রাগনের জন্য সো আমি বেবি ড্রাগন আর লুন দিয়ে আমি ওই আর্চার টাওয়ারগুলো আগে নিয়ে নিই টেসলাগুলো নিই আগে ভাঙে এরপর আমার প্রবলেম করার মতো যাচ্ছে দুটো আর্চার টাওয়ার থাকে সো আমি হেস্টেড লুন দিলে নিই এরপর আর বাকি বলতে গেলে উইজার্ড টাওয়ার্স থাকে ওগুলা তেমন ইয়া করে না প্রবলেম করে না বেবি ড্রাগনে আর ক্লিন আপ ছিল এটা এমএ ফেস্ট ভালো একটা ইউজ করে আর বেবি ড্রাগনের সুবিধা হচ্ছে যে ওরা অনেক ফাস্ট ক্লিন আপ করতে পারে সো আমার ক্লিন আপ নিয়ে টেনশন করতে হয় না যদিও বেবি ড্রাগন হচ্ছে আমার আবার ক্লিন আপের জন্য মিনিয়ন পছন্দ বেশি আই ডোন্ট নো ভাই মিনিয়ন দা আমার পছন্দ মিনিয়ন ডিপিএস বেশি মিনিয়ন অনেক মানে ফাস্টার আর কি আমি দেখছি
এন্ড মিনিয়ন্স আরেকটা অন্যরকম মজা আছে মিনিয়ন্স। আসলে এখানে বেসিক্যালি দুইটা আর্চার টাওয়ারকে ট্যাঙ্ক করতে ও বেবি ড্রাগনটা ইউজ করছে। মিনিয়ন নিলে তো ট্যাঙ্ক করতে পারতো। ওকে ক্লিন আপ ফার্স্ট। মুভিং অন হচ্ছে নেক্সট অ্যাটাক জুবায়ের ভাইয়ের অন বেস 17। জুবায়ের ভাই ওকে ভাই। হেই গাইস আই এম ব্যাক अगेन। ওকে জুবায়ের ভাই ব্যাক अगेन। ওকে ভাই আপনার সিগনেচার অ্যাটাক আই উড সে কারণ আপনি অ্যাটাকটা একটা মাস্টার বলতে গেলে আপনি একটু যদি এক্সপ্লেন করেন কজ 1:43, সো ইট ওয়াজ আ ভেরি ফাস্ট রেড। আপনি যদি একটু এক্সপ্লেন করতেন হাউ দ্য রেড ইজ ডান তাহলে হইতো। তো ভাই হ্যালো, নেট একটু ডিস্টার্ব করতেছে, একটু পজ করবেন? আচ্ছা পজ করা আছে। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বলেন। আপনি বলতে পারেন? হ্যাঁ এটা 1:42 তে হচ্ছে পজ করা আছে, আপনি শুরু করলেই হবে। পজ করার আগে মানে আমি জাস্ট আপনি জাস্ট প্লে করেন বললে জাস্ট আমি এক্সপ্লেইন করে নিব আর কি। মানে হ্যাঁ আপনি আপনি স্টার্ট করেন, আপনি প্ল্যান এন্ড সব বলা স্টার্ট করেন। ডোন্ট ওয়ারি। হেই গাইস আই এম ব্যাক अगेन। সো দ্য বে 17 তে ছিল একটি ক্লিনআপ যেটা আমি আগে সিসিটি দেখিনি নিয়েছিলাম যে লাভা ছিল। সো আমি কি কুইন দিয়ে লাভা যাতে কুইন যাতে লাভাতে লক না খাই তার কারণে আমি যাতে কুইন দিয়ে কিছু নিচে এক্সট্রা ভ্যালু নিতে চাইছিলাম। সো আমি কুইনটা 6 o'clock দিয়ে জাস্ট কিছু একটা উইজার্ড টাওয়ার একটা আর্চার টাওয়ার নিয়ে আর উপরে ওইদিকে 7:30 একটা যে ব্যাগটি দেখছেন ওইটিতে জাস্ট দুইটা আচ্ছা দিয়ে ফানেল করে নিয়েছিলাম। অ্যান্ড এটির মেন জিনিসটি হচ্ছিলো জাস্ট এই স্ট্র্যাটেজির আপনি জাস্ট একটা সুন্দর একটা ফাইনাল করে থাকলে কুইনটা আর যখন কিং একসাথে থাকবে এই দুটো জিনিস আর সিসিতে থাকলে আর বেশি কিছুই লাগে না, জাস্ট কিংটা হক দিয়ে পুরোটা বেশ শেষ করে দেওয়া যায়। তো আমরা স্টার্ট করি ভিডিওটা। আমি স্টার্ট করে দিচ্ছি মোটামুটি 59 seconds আছে। আপনি যা যা বলতেছিলেন তা হচ্ছিল। ওকে 1:06 এখন 55 seconds রিমেইনিং। ওকে দেখ এই পর্যায়ে বিজের হগস মোটামুটি সব ডিপ্লয়েড, বোলার এবং রেঞ্জ মোটামুটি তার কাজ করে ফেলছে। মানে অ্যাটাকটিতে আপনারা দেখেন লাভা কিন্তু জাস্ট গোলেমের লক দিচ্ছিল অ্যান্ড গোলেমের ইভেন কি হেলথও যায় নাই, জাস্ট দুইটা হিল দিয়ে পুরো বেস্ট। মানে আমার কাছে যেটা মানে অ্যামেজিং লাগে যে এত ফাস্ট একটা বেস ক্লিন আপ হয় কীভাবে, লাইক ইউ জাস্ট ডু আ সুইসাইড কুইন ফানেল do some golem bowler and rage and basically bezer temon kichu thake na and just tinte spell swag chilo yeah ekta poison ekta skelly ebong ekta haste ebong nice bunch of swag tinte spell and tons of fox mane basically best are wrecked to be honest kichu chilo na best are okay so moving on so town hall line er porbo shesh amra ekhon ইন্টারেস্টিং পার্টে চলে যাই। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের টাউন হল 10 এর অ্যাটাক্সগুলো। তো টাউন হল 10 এর অ্যাটাক্স আমি শুরু করবো 10v11 দিয়ে। 10v11 ফার্স্ট অ্যাটাকটা ছিল 14 দিয়ে অন বেস 2। ইট ওয়াজ প্রবলি দ্য থার্ড হিট অর দ্য সেকেন্ড হিট অন দ্যাট বেস, থার্ড হিট অন দ্যাট বেস। তো 14 এর আইডিটি খেলে শাফিন, তো শাফিন আমাদের জন্য এক্সপ্লেন করবো। শাফিন আই বেসটা 2:28 পজ করা আছে। আচ্ছা আচ্ছা বেসটা সম্পর্কে আমি একটু বলে নিই। বেসটা ছিল আসলে ইলেভেন বেস। আচ্ছা এই বেসে ফার্স্ট যখন হিট হয় তখন আসলে প্রথম দুইটা হিটেই টাউন হলটা আর কি মিস হয়ে যায়। আচ্ছা প্লে কর। আচ্ছা 2:28 থেকে আমি প্লে করলাম, কন্টিনিউ। আচ্ছা ফার্স্টে যেটা আমি করি এখান থেকে আমি আমার ড্রাগন অ্যাটাক শুরু করবো। এখানে একটা মোটর 3 o'clock মোটর এখানে একটা সিগিং অ্যানম্যান ছিল যেটা আমি ফার্স্টে একটা লুন দিয়ে ডিফিউজ করে নিই। এরপর 12 o'clock আমি আমার কুইন আর কিং দিয়ে একটা ড্র্যাগনের জন্য ফাইনাল করার জন্য কিং আর কুইন ড্রপ করি। ড্রপ করার পর এখানে আর্চার টাওয়ার ক্যান এলেক্সিস ক্রস পর্যন্ত আমি ফাইনাল করি যা আমার ড্র্যাগনকে টাউন হলের দিকে আগে নিয়ে যাবে। তো কিং কুইন আর কি কুইনের অ্যাবিলিটি দেওয়ার পর আমি আসলে এখানে ফাইনালটা হয়ে গেল। উইলার ডিসটেন্স কুইনটা তো মারা গেছে। নেক্সট কুইন মারার পর আমি এখন 4 o'clock
একটা বেবি ড্রাগন দিয়ে ট্যাঙ্ক করে দুইটা লুন দিয়ে ওই আর্চার টাওয়ারটা ফেলে নিই, যাতে আমার ড্রাগনগুলো টাউন হলের দিকে যায়। তো ওইখানে আমি একটা বেবি ড্রাগন দুইটা লুন দিয়ে আর্চার টাওয়ারটা ফালাই নিই। এরপর আমার ড্রাগন স্টার্ট করেছে 2-3 o'clock। ওখানে ফার্স্টে আমি আসলে 6টা ড্রাগন দিই। রেজম ভাই আসলে আমাকে বলছিল যে হাতে 2টা ড্রাগন রাখতে, যদি কোনো কারণে ওই 6টা ড্রাগনের টাউন হল মিস হয়ে যায় তাহলে পরে 2টা ছাড়তে গিয়ে। তো এরপর আসলে ওখানে ফার্স্ট টাইম রেজ ইউজ করি, সেকেন্ড আরেকটা রেজ ইউজ করি, এরপর ফ্রিজ দিয়ে আসলে কুইন সুইপার আর এয়ার ডিফেন্স ফ্রিজ করি, যা আমার এখানে ড্রাগনকে একটু হেল্প করে যাতে টাউন হলটা আমি পেয়ে যাই আর কুইন যাতে ড্রাগনকে টান না দেয়। এর ফলে 6টা ড্রাগন দিয়ে আমি আসলে টাউন হলটা পেয়ে যাই, আমার আরও 2টা ড্রাগন ইউজ করতে হয় নাই। ওই 2টা ড্রাগন দিয়ে আমি আসলে এরপরে আপনি যদি কিছু বলবেন। আচ্ছা আমি বলে নিই শুরু করার আগে, সেটা হচ্ছে এই বেজে আগের 2টা অ্যাটাকও ক্লোজ ছিল। আসলে কি হয় বুঝি না, টাউন হলের কাছে গেলে কুইন উইয়ার্ড একটা আচরণ করবে। তো পরবর্তীতে আমরা আসলে একটু টুইক করি প্ল্যানটাতে, এবং টুইক করতে যে অ্যাটাকের সময় একটা হিউজ মিস্টেক হয় যেটা আমরা প্লে করলে দেখতে পাবো। তুমি প্লে করো। আচ্ছা আগের 2টা অ্যাটাক হিটুকে আপনি দিছিলেন নাকি একটা জিশান দিছিল? একটা আমি দিচ্ছি, একটা জিশান দিছিল। আমার এটাকে কুইনটা আসলে মানে টাউন হলের পাশ দিয়ে ঘুরে গেছে টাউন হল টার্গেট না করে। তো পরে অ্যাটাকটা জাস্ট গিয়েছিল এরকম যে দুই পাশে সুন্দর করে ফানেল করে জাস্ট কুইন দিয়ে টাউন হলটা নিব, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু সেখানে একটু কিছু ভুল হয়ে যায় যেটা আমরা প্লে করলে বুঝতে পারবো। 241 এ তুমি প্লে করো। ওকে আমি প্লে করতেছি, আপনি স্টার্ট করেন। আচ্ছা এটাকে শুরুতে আপনারা দেখতে পাবেন আমি 12 o'clock এ একটা গোলেম দিই আর কিছু বলার দিই, দিয়ে রেড দিয়ে ওয়াল ব্রেক করি। আপনারা কিন্তু এখানে খেয়াল করবেন আমার ছাড়ার কথা একটা গোলেম, কিন্তু আমার টাচ ফ্যাট ফিঙ্গার হওয়ার কারণে 2টা গোলেম এখানে পড়ে যায়, যেটা একটা ওয়েস্টেড ছিল 30 স্পেস। আমি তখনও খেয়াল করিনি জিনিসটা, কিন্তু পরবর্তীতে খেয়াল করি নাই কজ লাইক বোলার সব মরে যাওয়ার পর দেখি যে তখন আমরা আর কি বুঝতে পারছি যে কি ব্যাপার, গোলেম এখনো বেঁচে আছে কিভাবে, হুইচ ইজ নট সাপোজড টু হ্যাপেন। তো এখানে আমি একটু ঘাবড়ে যাই যে আমার একটা গোলেম নাই, আমি এখন পার্সেন্টেজ কিভাবে নিব আর 9 o'clock এ ফাইনালটা কিভাবে করব, কিছুটা চিন্তিত হয়ে যাই। তো এখানে অন দা ফ্লাই একটু চেঞ্জ করি আমি, সেটা হচ্ছে ফার্স্টে আমি হাউন্ডটা মেরে নিই। এটা প্ল্যান ছিল আগেই যে হাউন্ডটা বের হয়ে যায় এখানে গোবো করলে, তো হাউন্ডটা আমি বেবি ড্রাগন দিয়ে মেরে নিচ্ছি। ওকে আমি হাউন্ড কিল একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম ভাই, হাউন্ড কিল। আচ্ছা করো। আমি 1 মিনিট, ওকে অ্যারাউন্ড 1:11 এ ভাই পজ করা আছে। আচ্ছা ওকে, সো এখান থেকে আমি আবার প্লে দিলাম। ওকে তো এখন দেখতে পাবেন আমি 6 o'clock এ আরো একটা গোলেম প্লাস 5টা বোলার দিয়ে এখানে আরেকটা রেজ ইউজ করি, প্লাস সাথে এবার 2টা ভ্যালক অ্যাড করে দিই যাতে এখানে আরো একটু বেশি ফানেল পাই। এট দ্য সেম টাইমে আপনারা খেয়াল করবেন 9 o'clock এ আমার তো গোলেম নাই, জাস্ট 5টা বোলার আছে। এখন আমি কি করব, আমি কিংটাকে ট্যাঙ্ক হিসেবে ইউজ করি প্লাস ভ্যালককে, 5টা ভ্যালক ছাড়ি তারপরে বোলার তারপরে কিংটা ছাড়ি এবং ওয়াল ব্রেক করি, এবং এখানে জাস্ট একটা বিগ ফানেলের জন্য আমি চেষ্টা করি যাতে আমার কুইনটা টাউন হলের দিকে যায়। কারণ আমি শিওর ছিলাম এখানে এতটুকু পর্যায়ে যে যদি আমার 9 o'clock এই সাইডটুকু যদি আমার কিং আর বলারগুলো ক্লিন করে দেয় তাহলে আমার কুইন সামনে চলে যাবে, সেন্টারের দিকে চলে যাবে, 10 o'clock এর বম টাওয়ারের দিকে চলে যাবে। তখন আমি জাস্ট কুইনে একটা রেজ ইউজ করব করে জাস্ট অ্যাবিলিটিটা দিয়ে কোনোভাবে যদি টাউন হলটা স্নাইপ করতে পারি, এবং যেটা ভাবছিলাম সেটা হয় আসলে, অ্যাবিলিটি দিয়ে টাউন হলটা পেয়ে যাই। যদিও লাকি ছিল অ্যাটাকটা, এত বড় একটা মিস্টেক করার পরে 2-star হয়েছে বলবো যে আর কি আমাদের
লাকটা কাজ করছে এই ক্ষেত্রে আর কি। আসলে না লাকি ছিল বলতে এটা ভাই বিশাল একটা রিকভারি ছিল, কারণ দুই গোলে আপনার চলে যাওয়ার পরে তারপরও যদি আপনি রিকভার করতে পারেন ইটস এ হিউজ থিং। এক্স্যাক্টলি, বেসিক্যালি দ্যাট কনক্লুডস আর 10 v 11 পার্ট। এখন হচ্ছে ওয়ারেস হচ্ছে ইন্টারেস্টিং অ্যাটাকস 10 v 10 দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাটাক। সো 10 v 10 ফার্স্ট অ্যাটাকটা আমরা শো করব সাহাবের। সাহাব ভাই আমাদের এই ওয়ারে আমরা বলে নিই চারটা 10 v 10 পাইছি আর কি। আচ্ছা চারটা 10 v 10 তো আমি ওয়ারের ইভেন্টস থেকে একটা জিনিস দেখাই। আমাদের ওয়ারটা ইউজুয়ালি সবাই স্টার্ট করে টাউন অনলাইন দিয়ে বা টাউন 10 v 11 দিয়ে। ওয়ার যেহেতু রাত চারটায় শুরু হয় আমরা আসলে টাইম জোন এভাবে পাই না, তো সাহাব ভাই দেখলাম আমি ঘুম থেকে উঠে দেখি যে ইভেন্ট লগে সাহাব ভাই প্রথমে কাই কাই দিয়ে স্কাউট করে, দেন আবু তালহাদে একটা হিট করে, অ্যান্ড দেন ওনার সাহাব আইডি দিয়ে ওটা ক্লিন করে, হুইচ ওয়াজ দ্য লাইক ফার্স্ট থ্রি অ্যাটাক্স অফ দ্য ওয়ার। সো আই ডোন্ট নো এই পর্যায়ে এনিমির কী হয় এরকম ওয়ারের ফার্স্টে 10 v 10 খেয়ে গেলে। সো রিজন ভাই আমি অ্যাটাকটা স্টার্ট করি, অ্যাটাকটার সম্বন্ধে আমি আসলে খুব একটা জানি না, আপনি যদি জানেন বলে দেবেন। আচ্ছা স্টার্ট করার আগে আমি বলে নিই, পজ করে রাখো 240 তে পজ করে রাখো। আচ্ছা আপনারা স্ক্রিনে খেলগুলো দেখতে পাবেন, এটা একটা ম্যাচ মাইনার অ্যাটাক ছিল উইথ একটু ভেরিয়েবিলিটি ছিল, দুইটা হক ছিল একটা উইথ ছিল। অনেকে চিন্তা করবে যে হক উইথ ম্যাচ মাইনারে আসলে কাহিনী কি, আসলে বেসিক্যালি দুইটা হক ইউজ করা হয়েছে সিসিটাকে পুল করার জন্য। সিসিতে গোলেম প্লাস উইজার্ড ছিল, তো পয়জন দিয়ে আসলে গোলেমটার উইজার্ডটাকে মারা হয়েছে, আর উইচ দিয়ে গোলেমকে একটা কর্নারে নিয়ে যেয়ে ডিস্ট্র্যাক্ট করে রাখা হয়েছে যাতে মাইনার ভিতরে কোনো প্রবলেম না করে আর কি। বেসিক্যালি অ্যাটাকটা যখন শুরু করবে বা অন দ্য ওয়ে থাকবে অ্যাটাকটা তখন যেন কোনো প্রবলেম না, তো তুমি প্লে করতে পারো। ওকে প্লেইং। আচ্ছা ওকে, এটাকে শুরুতে দেখতে পাবেন যে দুইটা হক দিয়ে 9 ও ক্লোকে সিসিটা লুর করতেছে এবং সিসিটাকে সে 9 ও ক্লোকের দিকে নিয়ে যাচ্ছে, এটা পয়জন দিয়ে উইজার্ডকে মারার একটা আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু পারবে না যদি উইজার্ড একটু দ্রুত হাঁটে। পরবর্তীতে উইচের স্কেলি দিয়ে ডিস্ট্র্যাক্ট করে একটা মিনিয়ন দিয়ে উইজার্ডটাকে মেরে ফেলবে, এটা আসলে প্রবলেম না, এটা করা যায়। তো এই গোলেমটা এখন এখানে ফাইনাল করতেছে কিং আর কুইন দিয়ে আর কি, যাতে মাইনার গুলো অলওয়েজ সেন্টারে থাকে, বাইরে ট্র্যাশ ক্লিন করতে যেন না চলে যায়। এটা একটা ইয়ে যে ম্যাচ মাইনার এটাকে আপনি যদি বাইরে আপনার মাইনার ঘোরাফেরা করে তাহলে আপনি কখনোই আসলে থ্রি স্টার করতে পারবেন না, যদি আপনার বেজের ভিতরে থাকে জিনিসগুলো আর ডিফেন্সগুলো যদি একে একে সে নিতে পারে তাহলে এটা খুব অনেক ইজি অ্যাটাক, লো বেজে বিশেষ করে আর কি খুব সহজে এটা করা যায়। আর এটা ছিল অনেকটা অনেক মানে সব থেকে লোয়েস্ট টাউন হল 92 কে বেস ছিল। আপনারা দেখতে পাবেন যে স্পেলগুলো আসলে মাইনার যখন ভিতরে ঢুকছে উনি কিন্তু দুইটা হিল ইউজ করছে, একটা আই ইনফেরনোতে এবং আরেকটা কিন্তু ডান পাশে উইজার্ড টাওয়ারের উপর, এবং কোরে একটা রেজি স্পেল ইউজ করছে আপনারা খেয়াল করবেন, এবং একটা পয়জন কিন্তু সেকেন্ড আইটিতে মেরে রাখছে যে যাতে কোনো স্কেলি ট্র্যাপ যদি থাকে গ্রাউন্ডে যাতে স্কেলিগুলো আগেই মরে যায়। আপনি খেয়াল করবেন আরেকটা জিনিস, উনি কিন্তু আইটিটা মিস করে গেছিলো, তারপরে ওখানে একটা কি দুইটা মাইনার ছিল যেটা হচ্ছে ওই আইটিটা নিয়ে গেছে, তো বেসিক্যালি আর কোনো প্রবলেম হয় নাই। তারপরে ফিফ থিলটা আর কি মার্সে যেখানে দেখছে কিং প্লাস একটা বম টাওয়ার প্লাস উইজার্ড টাওয়ার ছিল, দুইটা স্প্ল্যাশ প্লাস একটা হিরো ছিল, তো স্পেলগুলো আসলে অন দ্য পয়েন্ট ছিল অ্যাটাকের আর কি, এবং বেসিক্যালি এই জন্যই বলতে পারবো মানে এই ম্যাচটা আসলে এত সহজে উনি শেষ করতে পারছে। যদি একটু মিসপ্লেস করতো স্পেলগুলো তাহলে হয়তো বা একটু প্রবলেম হয়ে যেত আর কি, কারণ এর আগে উনি অ্যাটাকটা করছে এবং সেখানে এই সেম মাইনর প্রবলেম একটু আর কি, স্পেলের প্লাস হচ্ছে ফানেলিংটা ঠিক মতো ছিল না এই জন্য আর কি মিস করছিল উনি অ্যাটাকটাই। সো আর এট দিস স্টেজ আমি ফাস্ট ফাট করে যাই কজ শেষ করে দাও, আর দুইটা ডিফেন্স আছে জাস্ট ক্লিন আপ। ওকে সো হি ইজ লাইক 10 টু 11 মাইনার ওয়াজ অ্যালাইভ। সো ওকে দ্য নেক্সট অ্যাটাক ইজ অন বেস 13, এটা ছিল আমার অ্যাটাক। সো এই সিডব্লিউ এটা আমার ফার্স্ট ইনভিটেন 3 স্টার, আমি খুব একটা ভালো ফর্মে নাই রিসেন্টলি,
and I'm back to using my favorite combo, the bowler witch attack. খুব একটা সুবিধার মনে হয় না আমার, তো আরমান ভাই ছিল, আরমান ভাইকে বললাম ভাই এটা বিচ অ্যাটাক ট্রাই করা হোক, কজ একটা গোলেম ছিল, সো কুইন নিয়ে ভিতরে পুশ করতে খুব একটা প্রবলেম হবে না। তো আরমান ভাই যখন হিট করলো, প্রবাবলি দ্য স্পেলস ওয়ার আ লিটল মিস টাইমড অ্যান্ড মিসপ্লেসড, আমি বললাম যে ঠিক আছে আমি নেক্সট হিট দিতেছি। আরমান ভাই ওটা 92% বাই দ্য ওয়ে, সো আমি যখন হিট দিই মোটামুটি সব কিছুই জানা, থার্ড হিট ছিল বেজে, সো আমি অ্যাটাকটা প্লে করি 2 মিনিটস 12 সেকেন্ডে। ফার্স্টে আমি আমাকে আরমান ভাই বলে দিচ্ছিল যে দুই আর্মি ক্যাম্পে দুইটা আর্চার দিতে, সো দ্যাট যেটা অ্যাটাকের পরবর্তী কাজে লাগবে। 2 মিনিটস, ওকে, ফার্স্টেই আমি একটা মিসপ্লেস বোলার, ইউজুয়ালি এটা আমার খুব কমন একটা মিস্টেক, ওই সাইডে বোলারটা মিস্টেক হয় নাই, ওই সাইডে লাকিলি মোটরটা ডাউন। অ্যাট দিস পয়েন্ট আমি যেহেতু ভয়েসে ছিলাম, আমাকে রিজওয়ান ভাই বললো যে আসলে অন্য গোল্ড মাইনে যদি বোলার দিই তাহলে মোটরটা পড়ে যাবে, আমিও তাই করলাম, মোটরটা পড়ে গেল অ্যান্ড দুই সাইডে দুটো আর্চার, এটার রিজন পরে দেখতে পাবেন কেননে। সো অ্যাট দিস পয়েন্ট আমি দুই পাশে উইচ এবং বোলার স্টার্ট করে ফানেল স্টার্ট করে দিয়েছি এবং গোলেম, দুটো গোলেম, অ্যান্ড মোটামুটি যখন দেখলাম যে ফানেল ক্রিয়েটেড, আমি আমার সব বোলার ড্রপ করে দিই, 6টা বোলার, অ্যান্ড এখন হিরোজ ড্রপ করবো, অ্যান্ড আমি আমার সিসির বোলারগুলো ইচ্ছা করে একটু লেট করছি যাতে ওরা একটু লেট অ্যারাইভ করে, কজ সামনে জানতাম জায়ান্ট বোম আছে, জায়ান্ট বোমটা যাতে না হিট করে। সো অ্যাট দিস পয়েন্ট পয়জন অ্যান্ড রেজ দিয়ে তাড়াতাড়ি গোলেমটা কিল করা যায়, অ্যান্ড লুন যাতে খুব একটা ডিস্টার্ব না করে, হিল রেজ জাম্প মানে স্পেল ম্যাসাকার, মানে এত স্পেল, অ্যান্ড দেন ব্যাক এন্ড ইনফার্নোতে একটা স্কেলই দিই যাতে ইনফার্নোটা একটু ডিস্ট্রাক্টেড থাকে, আর রেজের কারণে আমার বোলারগুলো ওয়াজ লাইক অন ফায়ার। অ্যাট দিস পয়েন্ট আমি খেয়াল করেছি ইনফার্নো আমার বোলারকে হিট করতেছে বাট আমার কুইন ইনফার্নোকে হিট করতেছে না, তা আমি আসলে বুঝি নাই কী ব্যাপার, আমার বোলার মরতেছে কিন্তু ওয়ালও ভাঙতেছে না, কিছু হচ্ছে না। অ্যাট দিস পয়েন্ট আমি অ্যাবিলিটি ইউজ করি, অ্যান্ড আমি যেটা বুঝতে পারি যে আসলে বোলারগুলো ওয়াল ভাঙতেছিলো অ্যান্ড কুইন কিংকে হিট করতেছিল, এনিমি কিংকে, এই কারণে একটু লেট হয়েছে আমার, তিনটা অনেকগুলো বোলার মারা যায় না তো আর অনেকগুলো বোলার হচ্ছে। সো অ্যাট দিস পয়েন্ট 3 o'clock এবং 1 o'clockের ওই ক্যাম্পগুলো ফাইনাল করে দেওয়ায় আমার উইচের যে ল্যারিগুলো, ল্যারিগুলো মানে বাইরে দিয়ে ঘোরাফেরা না করে ভিতরে ডিফেন্সগুলো নিয়ে নেয়, উইচ প্রুফ টু বি লাইক টাইম সেভার, অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট বেজের আসলে আর তেমন কিছু বাকি নাই, অ্যান্ড ইট ওয়াজ 3-star। সো পরবর্তী এটাকে চলে যাই, পরবর্তী একটা নেট হিট ছিল আসলে, এবং সাদমান যখন বলছিল এটা বিচ মারবে আমি একটু ইয়ে করছিলাম, দূর খালি বিচ বিচ করে কি না কি বিচ প্রফেশনাল, দেখা গেল যে আসলে কম্বোটা ভালো এবং বেস্টার জন্য পারফেক্ট ছিল, ড্রাগে ইয়ার স্কেলে ছিল একটু ঝামেলা হইতো আর পাথিংটা ঠিক ছিল না, এরকম লেআউট বিচের জন্যই বেটার যদি মানে এক্স্যাক্টলি, ইয়া, বাট যদি সিসিতে হাউন্ড থাকে আই উড নট রিকমেন্ড এই বেজে বিচ দেওয়া, কজ ইউ নিড ইয়োর কুইন অ্যাট অল টাইমস, কুইন যদি হাউন্ডে লক খেয়ে যায় অ্যান্ড ইউর ডুম টু বি অনেস্ট। ওকে, দ্য নেক্সট অ্যাটাক ইজ অন বেস 10, এটা হচ্ছে মুক্তার ভাইয়ের অ্যাটাক। আচ্ছা, এইটা একটা শুরুতে বলে নিই, এটা ছিল আমাদের মানে 3টা 10v10 পরে এটা ছিল 4th 10v10 অ্যাটেম্প, মানে 3টা হওয়ার পরে আমরা মানে বেস খুঁজেছিলাম কোনটা নেক্সট মারা যায়। তো এই বেজে ছিল হাউন্ড সিসি, সো এই বেজে বিচ মারা যাবে না ওটা প্রথমেই বাদ। তো আমি চিন্তা করছিলাম যে মানে 1 o'clock দিয়ে মর্টার এবং টাউন হল দিয়ে যদি এন্ট্রি নিয়ে ওয়াল ব্রেক করে ফার্স্ট ইনফার্নো, দ্য লেভেল 3 ইনফার্নো যদি ফ্রিজ করা যায় দেন হিল দিলে বোলারগুলো মোটামুটি কারণ ভ্যালু পাবে, কারণ কোর থেকে মোটামুটি সব ডিফেন্স অ্যাক্সেসিবল। তো আমার যেটা হয় যে আমি আসলে ওয়াল ব্রেক করি ভুল জায়গায়, ইনফার্নো ফ্রিজ করার পরও আমার বোলার সব মরে যায়। তো মুক্তার ভাই ট্রিক করে এবং আরও একটি ইম্পর্টেন্ট ট্রিক করে যেটা আমি আসলে আমারটাকে খেয়াল করিনি, এই বেজেরও সিসি লিউর করা যায়, এটা হচ্ছে লাইক 10 o'clock দিয়ে ব্যারাক দিয়ে, এখানে আসলে একটি হক দিলেই সিসিটা লিউর হয়ে যায়, যেটা দ্য ওল্ড এইজ ওল্ড হিলার ট্রিক করে মুক্তার ভাই এটা সাইডে রেখে দেবে। তো আমি এটা একটা প্লে করি,
একটা হক দিয়ে হাউন্টা লুর এবং একটা পয়জন দিয়ে লুনটা আসলে কিল করে ফেলবে। তো মুক্তার ভাই যেটা বললো, হি হ্যাড সাম ডিফিকাল্টিজ উইথ দ্য আর্চার, কজ দুইটা আর্চার না দিলে এবং আর্চার যদি স্প্রেড হয়ে যায় হিলার আসলে আর্চারে লক করে না। সো উনি দুইটা এক্সট্রা আর্চার নিয়ে গেছিল থ্যাঙ্কফুলি, না তো আসলে অ্যাটাকটা হইতো না। আরও দুটো আর্চার ড্রপ করায় হিলারটা ফাইনালি আর্চারে লক করে এবং হাউন্ডটা পারমানেন্টলি লক হয়ে যায়, অ্যান্ড দ্যাট উইল স্টে দেয়ার ফর দ্য রেস্ট অফ দ্য টাইম। এট দিস পয়েন্ট উনি একটা আসলে বোলার ইউজ করে, এটা হচ্ছে আর্লি ক্লিন আপ উইজার্ড দিয়ে ফানেল, কারণ এখন যেহেতু সিসির ঝামেলা নাই কুইনকে ফুল ইউজ করা যাবে কিল স্কোয়াডের সাথে। দুটি বোলার দিয়ে ফানেল, উইজার্ড দিয়ে ফানেল, গোলেম ড্রপ করা হলো 12 o'clock দিয়ে, কুইন ড্রপ করা হলো আরও একটি গোলেম 2 o'clock দিয়ে, অ্যান্ড অল দ্য বোলার্স মোটামুটি ড্রপ, কজ মোটামুটি ফানেল ক্রিয়েটেড। এখন ওয়াল ব্রেক করা হবে, এখানে ওয়াল ব্রেকারে বেশ ট্র্যাপড একটা প্লেস ওয়াল ব্রেকারে, উনি স্পেয়ার কিছু ওয়াল ব্রেকার নিয়ে যায় 3-6টা, যার কারণে ওয়াল ব্রেকার হয়, এবং একটা স্প্রিং ছিল, স্প্রিং একটা বোলার উড়ে যায়। উনি একটা ভালকো অ্যাড করেছিল টু অ্যাড সাম এক্সট্রা ডিপিএস, অল সোর্টস অফ বোলার ফ্লাইং। এই যে এখন একটা ফ্রিজ, এই ফ্রিজের কারণে আসলে বোলার হিউজ ভ্যালু পায়। কুইন শুরুতেই গিয়ে ইনফার্নোটা কিল করে ফেলে, সেকেন্ড ইনফার্নোতে ঢোকার আগে একটা হিল দেয় যাতে বোলার মোটামুটি সব ফুল হেলথ থাকে। অ্যাট দিস পয়েন্ট দেখতে পাচ্ছি বেজের তেমন কোনো সাফিসিয়েন্ট বা ইম্পর্টেন্ট ডিফেন্স বাকি নাই, মোটামুটি সব ডেড, অ্যান্ড হি ইজ গোয়িং টু জাস্ট স্নাইপ দ্য রিমেইনিং ডিফেন্সেস। আর্লি ক্লিন আপ তো চলতেছেই, এখানে একটা উইজার্ড, এবং বোম টাওয়ারে হক গেলে ইউজুয়ালি বোম খেয়ে হগের লাইফ মোটামুটি 30% নেমে যায়। So at this point base clean up করা হইতেছে আর তেমন কিছু বাকি নাই, and this was our fourth 10v10, আরটা ছিল third one, thirdটা ছিল রাকিব ভাইয়ের। তো রাকিব ভাইয়ের 10v10টা রিজন ভাই এক্সপ্লেইন করবে, তো আমি পজ করি 2:30 বলে দেন। আচ্ছা এটাকে আগে কিছুটা বলে নেই, আসলে বেজে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল যে কুইন চার্জ ড্রাগন মারবো, উনি যে বেজে ফ্রেশ হিট দেয় ওই বেজে কোনোদিন হাউন্ড সিজি থাকে না। আমরা আসলে যতগুলো ফ্রেশ হিট মারছে উনি কোনো বেজে আসলে তো হাউন্ড সিজি পায় নাই, যত বেজি অ্যাজুম করে মারে। সবাই মারলে হাউন্ড বের হয়, বাট আরমান ভাই মারলে মোটামুটি বেবি ড্রাগন বের হবে। তো উনি যখন চার্জটা শুরু করে তখন আর কি আমরা আসলে তখনও জানতাম না যে ফ্লিট সিসি, তো চার্জটা দিতে আসলে একটা প্রবলেম হয় যে মোটরের সামনে দেখবেন যে দুইটা ওয়াল বাড়ানো, একটা একটাইলস বাড়ানো, তো কুইনটা আসলে ঘুরে যায় এই কারণে। তো আমরা অ্যাটাকটা যখন ইয়ে থাকে আর কি, মেইনলি যখন আমরা ওয়ে থাকে এবং ভিতরে যখন সিসিটা লুর হয় তখন আমরা জানতে পারি যে এটা স্প্লিট সিসি, তখন আসলে আমাদের মাথায় একটা চিন্তা আসে যে যেহেতু স্প্লিট সিসি একটা কেস পুশ দেওয়া যায় নাকি। তো রাকিব ভাই তখন বলে যে 12 o'clock থেকে যদি আমি এন্ট্রি নিই গোলেম প্লাস ভ্যাল কিং কুইন দিয়ে যেহেতু স্প্লিট সিসি আমি মনে হয় অনেক কিছু ভ্যালু পাবো আর কি। তো উনি আমাকে জিজ্ঞাসিল যে আসলে আমি ওনাকে বললাম যে হগে কিন্তু 3টা হিল লাগবে প্লাস একটা ফ্রিজ লাগবে, না ছাড়া কিন্তু বেস্টটা আসলে কভার করা একটু মুশকিল হয়ে যাবে। বেসিক্যালি ওনার প্ল্যান ছিল যে 12 o'clock দিয়ে এন্ট্রি নিয়ে একটা রেজ প্লাস একটা জাম দিয়ে কুইন প্লাস আর যতটুকু ভ্যালু পাওয়া যায় আর কি উনি নিবে আর কি। তো এখানে জাস্ট একটা কথা আমি ভাইকে বলি যে ভাই আপনি সেম এন্ট্রি নেন, জাস্ট জামটা ক্রস করে আপনি ওইখানে একটা রেজ ইউজ করেন জাস্ট ওয়াল ব্রেক করে, যে ভ্যালকের উপর 6-7টা ভ্যালক যদি থাকে আসলে ওয়ালটা প্যাক না তেমন একটা, স্প্লিট সিসি কুইনও লক থাকবে না গো, সো আপনি ভ্যালু যা দরকার আপনি এটা পেয়ে যাবেন। তো উনিও এরকম করেই মারে আসলে আর কি। তুমি প্লে করো 231 থেকে। ওকে ভাই আই এম প্লেইং। আচ্ছা এখন দেখতে পাবেন যে উনি ফার্স্টে একটা বোলার দিয়ে ফানেল করতেছে, আসলে বেসিক্যালি দুইটা বোলার দিয়ে, চলো বোলার বাউন্স দেখতেও সুন্দর লাগে, একই সাথে দুইটা বিল্ডিং চলে যাচ্ছে প্লাস সুন্দর একটা ফানেল হয়ে যাচ্ছে। তো
এত সুন্দর এত ইজি ফাইনাল ইউজুয়ালি কেউ দেয় না, বাট ওরা দিয়ে রাখছে। হ্যাঁ, এখন গোলেমটা ছাড়লো, আসলে গোলেম ছাড়ার পর গোল ব্যাক করবে উনি। শেষ করে ভেঙে ফেলছে আর কি, এবং কিং কুইন ফুল হেলথে আছে এবং কিং কুইন আরো অনেক ভ্যালু পাবে। তারপরে হক শুরু করেন, একটা হিল ইউজ করে এখন ফ্রিজ ইউজ করবে। আসলে অনেকটা কপি বুক টাইপের অ্যাটাক ছিল এটা, মানে গুড ইউজ অফ স্পেল সার্জিক্যাল হগিং। ফার্স্টে হেভি আসছে, পরবর্তীতে সার্জিক্যাল, দুইটা তিনটা করে আর কি ডিফেন্স বরাবর স্ট্রিকিং করে আর কি, যাতে মেইন ব্যাকআপ অনেক আসলে বের হয়ে না আসে বেস থেকে, উইচ ইজ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, হাতে এখন একটা স্পেল আছে, এই তো দেখতে পাচ্ছেন বেসটা শেষ আর কি। এট দিস পয়েন্ট বেজের আসলে তেমন কিছু বাকি নাই, জাস্ট ক্লিন আপ হচ্ছে আর কিছু নাই। অ্যান্ড আসলে রেটটি এখানেই শেষ। সো বেসিক্যালি দিস ইজ হোয়াট উই হ্যাভ ফর ইউ গাইজ। অনেকগুলো রেট আসলে, আজকে অনেক লম্বা একটি রিক্যাপ শেষ করতেছি। তো বেস্ট অফ লাক টু ক্ল্যাশ ওয়ারিয়র্স, পরবর্তীতে তার সাথে দেখাও হতে পারে। এটা ছিল আমাদের আসলে সেভেন্থ ভিক্টরি ইন এ রো। আমরা এই সিজনে CWL এ এখনও আনডিফিটেড, বাট উই আর নট পারফর্মিং অ্যাট আওয়ার এক্সপেকটেশনস। আমাদের আসলে টাউন হল 10 সাইন করতেছে, অ্যান্ড ডিপ গেম হ্যাজ বিন হার্টিং আস। যারা বাই বলতে চান, একটা বাই, হ্যালো বাই, হ্যালো গাইস বাই। আর একটা কথা শেষে বলে নিতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের জয়েন করতে চান, আপনি আপনাদের ডিসকর্ডের থ্রু অ্যাপ্লাই করতে পারেন। আমরা এখনো রিক্রুটমেন্ট করতেছি ফর CWL ফর নেক্সট সিজন CWL। উই গাইজ অলওয়েজ ওয়েলকাম ইউ টু আওয়ার সেকেন্ড প্ল্যান ফর ট্রাই আউট। বেস্ট অফ লাক। ওকে গাইজ, সো আজকের ভিডিওটা এখানে এন্ড করতেছি। গুড বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।